তো আপনাকে মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু ব্যাগ ফোন সবকিছু জমা দিতে হবে। আমি মন্দিরের মধ্যে যেতে আসছিলাম, তো বললো যে ব্যাগ ফোন আগে জমা দিতে হবে, ঠিক আছে। তো ওই জন্য আমি এখনো যাইনি, তবে ফোন যদি জমা নিয়ে নেয় আমি কি কায়দায় ছবি তুলবো? আমি তো সেটাই ভাবছি যে ফোন যদি জমা নিয়ে নেয়, দেখুন এখানে অনেক মায়েরা, যে মায়েরা হচ্ছে কোনো মানুষা করে, সেই মায়েরা এখানে এসে সেই মানুষের শোধ দেয়, আর হচ্ছে যা যার মনোবাসক পূর্ণ হয়ে যায়, যার যা মানসা থাকে যা সেগুলো পূরণ হয়ে গেলে এখানে এসে ঠাকুরকে পুজো দিয়ে যায়, আর যা যে যা দেওয়ার কথা বলে সে তাই দিয়ে যায়। দেখুন তো চলুন চারি সাইডটা, ও পিছনে অ্যাকচুয়ালি না ঘুরলে না কিছুটা দেখা যাবে না, ঠিক আছে। অনেক বড় এরিয়া আর সবকিছু, পিছনে সম্ভবত গঙ্গা, সব মনীষীদের মূর্তি বানানো এখানে। দেখুন অ্যাকচুয়ালি এই এই জায়গায় এই গঙ্গাতে অ্যাকচুয়ালি মায়েরা চান করছে, তো ও ভিডিও আমি ওই জন্য করলাম না দেখে। তো দেখুন মন্দির, দেখুন কত সুন্দর, এত সুন্দর। চলুন দেখি ওদিকটা কি আছে একটু দেখে আসি। মেন মন্দিরে এখন প্রবেশ করতে পারিনি, তবে মোবাইলটা যদি রেখে যায় আমি কিভাবে মেন মন্দিরে উঠবো, আর সে জায়গায় গিয়ে কিভাবে ভিডিও তো বানানো সম্ভব হবে না, কারণ মোবাইল নিয়ে বারণ আছে ওখানে, তো ছবি তো তোলার দরকার ছিল, কিন্তু সেটাও কি হবে না। অনেক স্বপ্ন নিয়ে এসেছি, কিন্তু স্বপ্নটা যা কি হবে শেষ পর্যন্ত বলতে পারছি না। ঘাটটা একবার দেখিয়ে আসি, এসে এখানে এখানে আছে গঙ্গার ঘাট সব, এই দেখুন এই গঙ্গার ঘাটে সব এখানে স্নান করে। তো আমি এসেছি, আমি তো স্নান করতে পারছি না, তবু নিচে পর্যন্ত নেমে একবার দেখাবো। দেখুন দক্ষিণেশ্বরের যে ব্রিজ, গঙ্গার যে ব্রিজটা আছে সেই ব্রিজটা দেখুন, চলুন একটু গঙ্গাটা দেখিয়ে নিয়ে আসি। এখানে পুজো দেওয়ার আগে হয়তো সব স্নান করে, স্নান করার পরে পুজোটা দেয়, আর তা না হলে হয়তো পুজো দেওয়ার পরে স্নান করে, ঠিক আছে। দেখুন আর নিচে যাবো না, স্যাঁতস্যাঁতে আছে, ওই জন্য আর নিচে যাচ্ছি না, এবার উপরের দিকে যাবো। আমরা
এবার যে মেইন জিনিস এইবার মন্দিরের মধ্যে প্রবেশ করার তে হবে যেটা দাও ব্যাগটা যদি রেখে প্রবেশ করতে হয় তাও করতে হবে ঠিক আছে আর হয়তো ব্যাগ দেখছে না কিন্তু মোবাইল আছে নাকি এটা বলতে পারো মোবাইল হয়তো কেউ জমা দিচ্ছে না ব্যাগটাই জমা দিচ্ছে ঠিক আছে মোবাইল দিলে চলবে কি কাতে মোবাইল দিলে তো হবে না ছবি তোলার ব্যাপারটা বাদ থাকে অনেকে ছবি টবি তোলে হয়তো ভিতরে ছবি না তুলতে দিল মন্দিরের ছবিটা তো তুলতে দেয় ঠিক না হয়তো ব্যাগটা রেখে আসবো গিয়ে ব্যাগটা রেখে আসি